রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে বসে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। একটা সময় সন্তান ও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়। চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। জীবনে বন্ধু-বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। ফেসবুকে কারোর সাথে কমেন্টের তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ে ইন্টারনেটের ডাস্টবিন। মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার তিনটে ইচ্ছে তোমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছে হচ্ছে শুধু আমার চিকিৎসকেরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা আর রূপো ছড়িয়ে থাকবে। আর শেষ ইচ্ছে হচ্ছে কফিন বহনের সময় আমার দু হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র ইচ্ছে কেন করছেন সেটা নিয়ে প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে তিনটা শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরাই কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক, এসবের পেছনে ছোটা সময়ের অপচয়। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজের থেকেই তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত না। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও আরো বেশি শক্তিশালী। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। শুনেছি যে সয় সে রয়, কিন্তু আমার মতে যে সয় তার সাথে একই ঘটনা বারবার হয়। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। ভাত অথবা রুটি দিবস থাকলে অনেক অসহায় মানুষ একদিন পেট ভরে খেতে পারত। জীবনে বড় আঘাতটা সেই দেয় যে আমাদের খুবই কাছের, আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে আমরা জায়গা দিয়েছিলাম। কোনো কিছুর শুরু দেখে খুশি হয়ো না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। একটা চরম সত্য, মানুষ রাস্তাঘাটে বাসে ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিখারীদের কাছে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায়, কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ
কখনোই এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। হ্যাঁ, আমিও বদলে গেছি। এখন যে আমাকে মনে রাখে আমিও তাকেই মনে রাখি। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, মায়া আর অনুভূতি। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য যে টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু টাকার অভাবে সিগারেট গাঁজা কেউ কখনো ছাড়েনি। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। অপেক্ষার সময়টুকু যে কত সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা পেরোলেই বোঝা যায়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জিনিস তুমি ঠিকই পেয়ে যাবে। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকেই স্বার্থপর বলে মনে হয়। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীরটাকে সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই সব মেয়েদের বলছি সাবধান, বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত। এক, বিনা স্বার্থে উপকার করলে। দুই, টাকা ধার দিলে। তিন, ভদ্র ব্যবহার করলে। মিথ্যা বললে সম্পর্ক নষ্ট হয় না, কখনো কখনো সত্য কথা মুখের উপর বললেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেউ কেউ মিথ্যে কথাগুলোকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে বিশ্বাস না করে পারা যায় না। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা! একটা চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। আমার জীবনের তিনটি সমস্যা। এক, আমি অনেক বেশি ভাবি। দুই, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। তিন, খুব সহজেই সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। সবকিছু জুম করে দেখো না, এতে আগ্রহ কমে যায়। সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। কখনো অহংকার করো না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়েও যেতে দেয় না। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? জীবনের অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবন কেটে যায় সেই সার্টিফিকেটটার জেরক্স করতে করতে। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে পারে না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটাও কি একটু বেশি? তাহলে কি এটাই বাস্তব, এটাই সত্য, এটাই কি তবে দুনিয়ার রীতি? ভালোবাসা সত্যি হলে কখনো বদলায় না, না সময়ের সাথে আর না বাস্তবতার সাথে। আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। একজন স্ত্রী শ্বশুর বাড়িতে তখনই সম্মান পায় যখন সে স্ত্রী তার স্বামীর কাছে সম্মান পায়। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই,
কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালে সেটা আরো শক্ত আর মজবুত হয়। পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানগুলো বাবার কাছে অনেক বেশি প্রিয় হয়। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ, তবুও সবকিছু আপনার বিরুদ্ধে হয়ে যাবে। যেসব মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের মনটা খুব ভালো হয় এবং পরে তারা নিজের ভুল বুঝতে পারে, এবং এটাই বাস্তব। কষ্টের সংজ্ঞা লিখতে গেলে কলমের কালি ফুরাবে, ডায়েরির পাতা শেষ হবে, তুমি পড়তে গিয়ে অধৈর্য হয়ে পড়বে, তবুও আমার সূচনাও পূর্ণ হবে না। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। একটা মানুষের মাথায় দুটো ঘোড়া দৌড়ায়, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। যে বেশি খোরাক পায় সে জিতে যায়। আমি সহজে কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আর যদি করে থাকি ভাববেন সে আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করেছে। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। কিছুটা কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো, এতে আগ্রহ থাকে, জানার আগ্রহ থাকে, কিছুটা টান থাকে। কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়। তারপর কিছুদিন যেতে না যেতেই সেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি, কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো, কথা বলার কাছে আসার এই তীব্র টানটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে। কেউ কারোর জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না, এই একটা কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয়। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝে সহ্য করবে। গরিব থেকে ধনী হতে চাইলে আপনার স্ত্রীকে আজ থেকেই দুটি কাজ বন্ধ করতে বলুন। এক, স্ত্রীকে অহেতুক খরচ কমাতে বলুন। দুই, স্ত্রীকে পরের কথায় কম কান দিতে বলুন। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে কাটাচ্ছে, কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে, কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে, কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ আবার প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে, কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে, কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার বাইরের হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে, কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই, কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে, কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো, কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, ভগবান চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে, কারোর দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে, কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে,
কেউ ভাবছে আর কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। নানান রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে, জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা, সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারোর সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারোর বাকি সবকিছুতে ঘাটতি থাকলেও সুখ আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন, ভালোবাসার মানুষটিকে সারা জীবন কাছে পেতে চাইলে এই দুটি কথা সবসময় বলুন। এক, তার যে কোনো পরিস্থিতিতেই আপনি তার পাশে থাকবেন। দুই, তাকে নিয়ে আপনি ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করবে, কিন্তু সে যখন খুশিতে থাকবে সে না ডাকলে যাবে না। হাসপাতাল থেকে ঘুরে আসলেই বুঝতে পারবেন ভগবান আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই হয়তো সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমিই পারবে। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিকই একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।